বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলছি এমন এমন কিছু এক্সপেরিমেন্ট যেগুলো দেখার পরে তোমরা আশ্চর্য তো হবে, সাথে তোমাদের মনও খুশি হয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারবে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করো না। তো স্বাগতম আমাদের আরও একটা নতুন এপিসোডে। ভেজিটেবল অয়েল প্লাস বেবি অয়েল প্লাস আইস, বন্ধুরা এই এক্সপেরিমেন্ট তোমরাও ট্রাই করতে পারবে, কিন্তু এর রেজাল্ট দেখে তোমরা একদম অবাক হয়ে যাবে। তো তার জন্য একটা কাচের গ্লাসে প্রথমে ভেজিটেবল অয়েল নিতে হবে, তারপরে বেবি অয়েল মানে বাচ্চাদের মালিশ করার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটা দিতে হবে, তারপরে মিক্স করার পরে রেজাল্ট কিছু এরকম আসবে। কিন্তু বন্ধুরা, যখনই তোমরা এটাতে আইস কিউব দিবে, ডেন্সিটি চেঞ্জ হওয়ার কারণে বরফ এই দুইটার মাঝখানে আটকে যাবে, আর তারপরে কি হবে সেটা তোমরাই দেখে নাও। বন্ধুরা, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো রান্না করার সময় প্রেশার কুকারের সিটির মুখ বন্ধ করে দিলে কি হবে? বন্ধুরা, এমন কিছু তোমরা কোনোদিনও করো না, কেননা বন্ধুরা এবার যেটা তোমরা দেখতে চলেছো সেটা দেখে তোমরা একদম অবাক হয়ে যাবে। তো দেখো সিটি বন্ধ করে দিলে কি হয়। বন্ধুরা, বুঝতেই পারছো প্রেশার কুকারও টাইম বোমের চেয়ে কম নয়, তাই অবশ্যই প্রেশার কুকারকে সাবধানতার সাথে ইউজ করো। হট মেটাল বলস ভার্সেস ওয়াটারমেলন, কি হবে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো গরম বলকে তরমুজের উপরে রেখে দেওয়া হয়? ভালো করে দেখো, এই এক্সপেরিমেন্টটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আওয়াজ শুনতে পাচ্ছ? এখানে এই বল তরমুজের আর পার হতে পারলো না। বিগেস্ট ম্যাচ স্টিক ইন দ্য ওয়ার্ল্ড, বন্ধুরা তোমরা কি দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচ স্টিক দেখেছো? তাহলে এই ম্যাচ স্টিককে দেখো, আর এটা কি জোরে চলেছিল সেটা তোমরাই দেখে নাও। রোলার ভার্সেস সিলিন্ডার, তার আগে দেখো একটা রোলার বাইককে কি করে দিতে পারে। দেখো বাইকের অবস্থা কি হয়ে গিয়েছে, কি হবে যদি একটা রোলারকে গ্যাস সিলিন্ডারের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আর এই ভিডিওতে কিছু এরকমই করা হয়েছে। কে কে ভেবেছিল এই রোলার সিলিন্ডারকে একদম চ্যাপটা বানিয়ে দিবে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। কার ভাইসেস লাভা, তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফাইনাল এক্সপেরিমেন্টে। এখানে আমরা দেখতে চলেছি কারের উইন্ডশিল্ডের উপর যদি আমরা লাভা ঢেলে দিই তাহলে কি হবে। বন্ধুরা, এটাতে তো ছিদ্র হয়ে গিয়েছে, এমনই কি হবে পুরো গাড়িকে লাভাতে দিয়ে দিলে? ওয়েল, নেচারই এরকম এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে, যেটাতে লাভার সামনে কার চলে আসে, তারপরে কারের অবস্থা কিছু এরকম হয়ে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।